প্রথমে সবাইকে আমি সরি বলি, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এটা কেন কিভাবে এটা হয়ে গেল। তো গতকাল এই ব্যালেন্সটি এটা জিরো হয়েছে, এটা আপনারা সবাই হয়তো দেখেছেন। আমি এই অ্যাকাউন্টে প্রায় এখানে ইকুইটি হয়েছিল 100+ ছিল, এটা 150 ডলারের অ্যাকাউন্ট ছিল, এটা 100+ এখানে ইকুইটি ছিল, বাট অ্যাকাউন্টটি জিরো হয়ে গিয়েছে। এখানে আমি হিস্ট্রিটা আমি দেখাই, এটা কোনোভাবে আমি মেনে নিতে পারছি না, এই অ্যাকাউন্টটি জিরো হয়ে গিয়েছে। এখানে যে কয়টা ট্রেডগুলো ছিল, এই যে বাই এন্ট্রিটা ছিল এটা কিন্তু প্রফিটে ছিল, এখানে এটাও প্রফিট ছিল, এখানে যে কয়টা এসএল হিট করেছে এগুলো সবগুলো প্রফিটে ছিল। আমি জাস্ট আমি যখন দেখলাম ইকুইটিটা আপনার 90+ যখন ছিল, আমি জাস্ট বাথরুমে গিয়েছি, বাথরুম থেকে এসে আমি ভাবলাম যে ক্লোজ করে দেবো, 100 হয়ে গেলে তো, 100 তো না, আমি এসে ডাইরেক্ট এসে দেখি ব্যালেন্সটি জিরো হয়ে গিয়েছে। এটা কেন এরকম হঠাৎ করে জিবিবি মার্কেটটি নেমে গেল, এখানে দেখুন আমার এন্ট্রিটা ছিল ঠিক এখান থেকে, মার্কেট ডাউন হওয়া শুরু হয়েছে, এটা মার্কেট আপের দিকে যাচ্ছিল, মার্কেট এখানে অলরেডি ক্রসিং মেরেছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল। আর আরও শিওর ছিলাম কেন, সেটা হচ্ছে আমি যখন দেখলাম যে জিবিপি ইউএসডির কোনো প্রকার নিউজ নেই, তো নিউজ না থাকা অবস্থায় এরকম হঠাৎ করে ডাউন হওয়া, এটা একটু খুব অস্বাভাবিক একটা ডাউন হয়ে গিয়েছে। না হলে গতকাল আমার অনেক ভালো একটা প্রফিট ছিল এখানে, এটা আসলে ব্যাড লাক, আমি মানে মেনেই নিতে পারছি না এটা কেন এরকম হয়ে গেল। আমি আসলে আমার বলার কোনো ভাষা নেই, আমি সবার কাছে আমি সরি বলি। অন্য অ্যাকাউন্টে কিন্তু আমি কোনো ট্রেড করিনি, শুধুমাত্র এই অ্যাকাউন্টেই আমি চেয়েছিলাম যে গতকালকের মধ্যে 100+ আমি এখানে ইকুইটিটা আমি করব। তো একটু রিস্ক নিয়ে ট্রেডিং করেছিলাম, বাট আমি জাস্ট আমি বাথরুম থেকে এসে দেখি এই অবস্থায় মার্কেট একদম ফুল মার্কেট ডাউন, এটা মানে জাস্ট আপনার 1 মিনিটের মধ্যে মার্কেট ডাউন হওয়া শুরু হয়েছিল। এই যে এখান থেকে দেখাই, এই যে এই পজিশন থেকে মার্কেট ডাউন হওয়া শুরু হয়েছে, তো এখান থেকে মার্কেট ডাউন হওয়া অসম্ভব ব্যাপার ছিল, কারণ যেহেতু এখানে আপনার টেকনিক্যাল হিসেব অনুযায়ী মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনাটা ছিল। জাস্ট আমি 100+ এখানে 96 ইকুইটি ছিল, বাট এখান থেকে ডাইরেক্ট ডাউন হয়ে গিয়েছে, এটা আসলে খুব ব্যাড লাক, আমি সবার কাছে আমি খুব সরি বলি। যদি আমার অন্য অন্য অ্যাকাউন্টগুলোতে মানে ট্রেডিং করিনি, শুধু এই অ্যাকাউন্টেই চেয়েছিলাম যে অনেক গ্রো করব, বাট ব্যাড লাক, কিছু করার নেই। আর আমি সরি, আমি সবার কাছে সরি, প্রফিটটা আসলে বেশি করতে নিয়ে এই সমস্যাটা হয়ে গেল। এখানে আসলে আমার $50 এটা কোনো বিষয় ছিল না, বাট আপনাদের ব্যালেন্স এখানে ডিপোজিট করা ছিল, আমার কিছু বলার নেই। তো সামনের সপ্তাহ থেকে আমি এই অ্যাকাউন্টটি আমি আবারও আমি শুরু করবো।